1, 2, 3. Eid Mubarak! Eid Mubarak! Eid Mubarak! Eid Mubarak! Assalamualaikum everyone, welcome back to our channel. আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি অনেক স্পেশাল একটা ব্লগ নিয়ে আবারো আপনাদের সাথে উপস্থিত হলাম ব্লগের শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তো বচন করেই আবারো চলে আসলো আমাদের পবিত্র ঈদুল ফিতর আমি ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে নামাজ কর্মা পড়ে এরপর সবাইকে উঠাই রুমটুম গোছালাম গুছিয়ে এরপর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কিছু নাস্তা রেডি করব আর আজকে আবার আর কি স্কুলে দিতে হবে স্কুল খোলা কালকে থেকে চার দিন বন্ধ থাকবে ওই জন্য আজকে দিয়ে দেওয়া আর কি কারণ আমরা আজকে কোনো দিকে বের হচ্ছি না তো ওই জন্য ভাবলাম যে না দিয়ে দিই তিন চার ঘন্টা রেখে নিয়ে চলে আসব তো এই যে আমি নাস্তাটা রেডি করছি এখানে শ্যামাই আর শ্যামাইয়ের লাড্ডু চা বিস্কিট এগুলো করেছিলাম তো আমরা শুধু চা বিস্কিট খাইছি এগুলো পরে নামাজ পড়ে আসে খাবে সবাই তো এখন আর কেউ খায় নাই তো এই যে আজাহা চলে যাচ্ছে স্কুলে একটু খারাপ লাগছিল যে ঈদের দিন ওকে স্কুলে পাঠিয়ে দিতেছি কিন্তু কি করব কালকে থেকে তো আবার স্কুল বন্ধ চার দিন ওই জন্য ভাবলাম যে তখন সময় পাবে আজকে আপাতত যাক তিন চার ঘন্টা থেকে চলে আসবে যখন আজাহারকে দিয়ে আসার পর আমরা সবাই চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে তো মসজিদ বেশি দূরে না আমাদের এখান থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে তো আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা বাসায় চলে যাব বাসায় এসে আমরা সবাই একসাথে নাস্তা করলাম তো নাস্তা শেষ করে যে যার মতো কাজে চলে গেছে আজার আব্বু তো বাসায় আসছে ওনার আজকে ছুটি ওই জন্য বাসায় আর আমি চলে আসলাম রান্না করে এই যে রান্না বান্না করছি এই তো মোটামুটি আমার রান্না বান্না শেষ তো এই ফাঁকে আজার আপু গিয়ে আজারকে নিয়ে এসেছে স্কুল থেকে তো আমরা সবাই আবারও একসাথে হলাম একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে এখন বিকেলবেলা চলে আসলাম পার্কে আজাহার পার্কে আসবে বলল এই যে বাবা ছেলে একসাথে খেলতেছে বাতাসে তোমাকে ডিস্টার্ব করে কিভাবে
চুল নষ্ট করে দিছে হাই 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 আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম পার্কে অনেকক্ষণ ওরা খেলাধুলা করেছে এরপর বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে একটা আইসক্রিম দোকান পড়ে তো এখান থেকে আমরা আইসক্রিম খেলাম সবাই একসাথে এরপর আর কোনো ভিডিও করা হয় নাই তো পরের দিন আমরা একটা জায়গা যাব তো সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারো ফিরে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আবারো ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক Thank you.